তো সেকেন্ড ক্লাসে যেটা আমাদের প্ল্যান ছিল যে আমরা যেটা পড়বো সেটা হলো প্রিভেনশন অফ দ্য ডিজিজ অ্যান্ড হাউ দ্য ডিজিজ অ্যাকচুয়ালি ইনফেক্টেড সো ফার্স্ট আমরা যে জিনিসটা দেখব সেটা হল ইনফেকশন ইনফেকশন কি যে কোনো একটা মাইক্রো অর্গানিজমের জন্য ধর কোনো কারণে যদি আমাদের বডিতে কোনো একটা ইফেক্ট হতে থাকে তো সেক্ষেত্রে দ্যাট উইল বি আ কজ অফ দ্য প্রবলেম হ্যাপেন্স ইন আওয়ার বডি উইল বি দ্য ইনফেকশন ঠিক আছে ধরুন কারো একটা হাত কেটে গেছে হাত কেটে গেছে এই লোকটা এবার দা স্টেফাইলকাস অরিয়াস বলে একটা মানে যে মাইক্রোঅর্গানিজম আমাদের স্কিনের মধ্যে অলমোস্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন স্টে করে সেক্ষেত্রে এই যে মাইক্রো অর্গানিজমটা আছে যেই এখানে ধর হাতটা কেটে গেল তার মানে কি হলো ওখানে দ্যাট ব্যাকটেরিয়া গট দ্য ব্লাড সো ব্লাড মিডিয়া উই নো অ্যাবাউট ইজ দ্য বেস্ট মিডিয়া টু গ্রোয়িং দ্য গ্রোয়িং দ্য মাইক্রোভস তো সেক্ষেত্রে কী হলো ও যে ব্লাড মিডিয়া পেয়ে গেলো যদি প্রপারলি ক্লিনিং না হয় তাহলে সেক্ষেত্রে কি ওখানে গ্রো করবে ইজিলি গ্রো আউট করতে পারবে ইজিলি যদিও গ্রো আউট করতে পারে তাহলে সেক্ষেত্রে কী হবে আ ইনফেকশন উইল টেক প্লেস ইন দিস প্লেস ওকে তো দেখবি সিম্পল খুব ইজি ল্যাঙ্গুয়েজে বুঝতে গেলে ঘা হওয়া বুঝিস ঘা হয় তোর মানে কি বলো ওটাকে পুজ বেরোয় হুম তো এই যে স্পাম্পসগুলো যেগুলো বেরোচ্ছে এই স্পাম্পসগুলো অ্যাকচুয়ালি দ্য ফরমেশন অফ দ্য কলোনিজ বাই দ্য ব্যাকটেরিয়া উইথ দ্য হেল্প অফ দ্য ব্লাড মিডিয়া ইফ উই নট টেকিং এনি কাইন্ড অফ प्रपार प्रिकसन रिगार्डिंग द इनफेक्शन ओके सो इनफेक्शन क्षेत्र इफ यू टेक अ प्रपार प्रिकसशन देन उल गन थ्रू द प्रसेस ऑफ स्टपिंग द मल्टिप्लीकेशन ऑफ द माइक्रोअर्गानिजम इन दैट एक्सैक्ट प्लेस सो दिस इज एक्चुअल कॉल द इनफेक्शन प्रसेस नाउ उड टू नो कि इनफेक्शन हो रीजन की ह्वाट इज द रीजन और ह्वाट इज द कज सो यज़ देखते जाए दे गन थ्रू द इनफेक्स एजेंट्स ইনফেকসাস এজেন্টসগুলো কি কী আছে ঠিক আছে হুইচ আর দ্য ইনফেক্সাস এজেন্টস তো ইনফেকশাস এজেন্টসের ক্ষেত্রে যেমন ধর এখানে ছিল স্ট্যাফেলাককাস ওরিয়াস বলে ব্যাকটেরিয়াটা সেক্ষেত্রে ডিফারেন্ট কাইন্ড অফ মাইক্রো অর্গানিজম টু প্লেস টু লাইক ইনফেক্ট কোনো কারণে হেলমেন্থিক এফেক্ট হতে পারে ধর ক্রিমি বা কোনো কারণে একটা ধর স্পেসিফিক ধর লোয়ার অ্যামাউন্ট অফ মানে অর্থোপ্রয়েডস আছে সেগুলো এফেক্ট করতে পারে যেমন বলে না যে গায়ে একটা তোর কিছুটা বসলো লাল দিয়ে চলে গেলো ইনফেকশন হয়ে গেল তো ইনফেকশন এখানে একটা জিনিস মনে রাখবি হিউম্যান রিয়াকশনস কলাম এটা পরে তোকে পড়াচ্ছে দ্যাট ইজ হাইপার সেন্সিটিভ রিয়াকশান এটা আমি তোকে পরে পড়িয়ে দিচ্ছি এটা জেনে রাখা দরকার আছে সেখানটাতে তো ইনফেকশাস এজেন্টের ক্ষেত্রে কি হয় ইনফেকশাস এজেন্ট মানে কি হলো ধর যে মাইক্রোভসগুলো গুলো এফেক্ট করছে এখানে যেমন সরিয়াস ইজ ওয়ান অফ দ্য ইনফেকশাস এজেন্ট তো এই অরিয়াস কী করছে এই লোকটাকে এফেক্ট করছে ব্লাড মিডিয়া পেয়ে গিয়ে তাহলে কী হচ্ছে ইনফেকশন হচ্ছে তাহলে এক্ষেত্রে ইনফেকশাস এজেন্ট হলো স্টেফেলকাস অরিয়াস তো এরকম বিভিন্ন বিভিন্ন টাইপের আমাদের বডির মধ্যে ডিজিজ থাকে সেই ডিজিজগুলো আমাদের মানে বডির ক্ষেত্রে অনেকগুলো এফেক্ট করতে থাকে এছাড়াও তার কমিউনিকেবল ডিজিজ আছে কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে যদি কোনো একটা ধর ইন্ডিভিজুয়াল কোনো কারণে ধর কোনো পজ অ্যান্ড কনস রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো দেওয়া আছে সেগুলো যদি প্রপারলি মেনটেন না করে সে যদি কোনো প্রপারলি প্রোটেকশানস না নেয় তাহলে সেক্ষেত্রে কী হতে পারে যে কমিউনিকেবল ডিজিজগুলো দ্যাট ক্যান বি স্প্রেড ঠিক আছে ইনফেকশিয়াস ডিজিজ কোনগুলো ইনফেকশিয়াস ডিজিজ মানে হলো ধর কোনো একটা ম্যান অর অ্যানিম্যাল যার ধর ইনফেকশান হয়েছে সেই রেজাল্টিং ইনফেকশানটাকে যদি আমরা কোনো কারণে দ্য স্প্রেড হতে দিই ঠিক আছে টু আদার পিপল স্প্রেড হতে দিই ঠিক আছে তো সেই ক্ষেত্রে মানে আমাদের যে বডির মধ্যে যে এফেক্টগুলো হওয়ার সেই এফেক্টগুলো হতে থাকবে সো দেয়ার উই গান থ্রু নো অ্যাবাউট হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য ইনফেকশাস ডিজিজেস নাও ইনফেস্টেশন ইন ইনফেস্টেশন ইনফেস্টেশন মানে হলো যে ধরনের কোনো একটা কারণে ডেভেলপমেন্ট অফ দ্য মানে রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ দ্য অর্থোপ্রোডাইটস ইন দ্য বডি অফ দ্য ক্লোথিং অফ দ্য হেলমেন্ট থিক অফ দ্য ইনটেস্টাইন ঠিক আছে ইনফেকশাসের ক্ষেত্রে এটা একটা খুব ইজি একটা জিনিস তোরা বুঝতে পারবি ক্রিমি হয় বডির মধ্যে হেলমেন্টস হয় ফ্ল্যাটি হেলমেন্ট থিক হেলমেন্টস হয় হেলমেন্টসগুলো কোথায় গ্রো করে বলতো আমাদের যে ইন ইন্টেস্টাইন পার্টটা আছে ইন্টেস্টাইন পার্টটার মধ্যে এরা হলো পরজীবী ঠিক আছে এরা হোস্ট বডির মধ্যে থেকে নিজেদেরকে গ্রো করে মানে একটা হিউম্যান এর বডির মধ্যে এই হেলমেট দিক ঢুকে গিয়ে এখানে ওরা গ্রো আউট করে ঠিক আছে তো এখানে এই হিউম্যানটা হলো হোস্ট হোস্টের ক্ষেত্রে হেলমেট দিকটা গিয়ে ওর ইন্ডাস্ট্রাইনের মধ্যে গ্রো করছে ঠিক আছে সো দিস ইজ কল দ্য ইনফেস্টেশন গ্রোয়িং অফ এনি কাইন্ড অফ প্রোটোজা অর দ্য হেলমেন্টস ইন দ্য অর দ্য অর্থোপোরডস ঠিক আছে যদি কোনো কারণে বডির মধ্যে গ্রো করে তো সেক্ষেত্রে দিস ইজ কল দ্য ইনফেস্টেশন ঠিক আছে যেমন ধর এখানটাতে এই হেলমেন থিকগুলোকে বা ক্রিমিগুলোকে মারার জন্য ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে করা হয় কি এদেরকে ডিহাইড্রেট করে মারা হয় বডির মধ্যে ডিহাইড্রেট করে করা হয় এদের বডির মধ্যে ওয়াটার কম মানে কন্টেন্টসগুলোকে ডিজলিউট করে দেওয়া হয় প্লাস এদের যে ধর ডেভেলপমেন্ট অফ দ্য নিজেদের স্ট্রাকচারটা আছে সেটাকে ব্রেকডাউন করে দেওয়া হয় তো সেক্ষেত্রে কী হয় মেনলি উই ইউজ টু ইউজ সাম মেডিসিনস সাম ড্রাগস লাইক মে প্যারাবেন্ডা জল ঠিক আছে এই 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 ড্রাগসগুলো আমরা ইউজ করি মেভেন্ডা জল প্যারাবেন্ডা জল ঠিক আছে এইগুলো আমরা ইউজ করে দেখবি ওষুধ দোকানে দেয় যে কিছু একটা ওষুধ দিল একদিন খেতে বলল তারপরে সাত দিন পর খেতে বলল ঠিক আছে তো এই মেভেন্ডা জল প্যারাবেন্ডা জলের মধ্যে যে কোনো একটা মেডিসিন দিল সেটা রাত্রিবেলা বলল যে সলোইং করে মানে চুষে চুষে ওটাকে খেয়ে নিতে হবে তো সেক্ষেত্রে ধর এই যে মানে মেডিসিনটা দেওয়া হয় সেটাকে মেল্টিং করে দিয়ে যখন এটা বডির মধ্যে যায় তখন এই মানে হেলমেট দিকগুলোকে কী করে বলতো ডিজলিউট করে দেয় ডিজলিউট করে দেয় এটা তখন মরে যায় বডির মধ্যে তো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে টু ক্লিয়ার দ্য লাইক দিস কাইন্ড অফ ইনফেস্টেশন ইস ওয়ান অফ দ্য এক্সাম্পল ঠিক আছে নাও উইল গো গো থ্রু অ্যানাদার পয়েন্ট দ্যাট ইজ দ্য কন্টামিনেশন কন্টামিনেশন কি তো কোনো কারণে একটা এফেক্টেড লোক আছে এফেক্টেড লোকটা কাছে আমি চলে গেলাম বা কেউ একটা লোক চলে গেল সে উইদাউট টেকিং এনি প্রোটেকশন যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে সেই লোকটা এফেক্টেড হয়ে যাবে মানে কন্টামিনেটেড হবে কন্ট্যামিনেটেড হচ্ছে মানে সেই লোকটার মধ্যে ওই যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা মাথা ছাড়া দিয়ে উঠছে সেই প্রবলেমটা ওর মধ্যেও ধর মানে প্রপারলি মানে ইটস গোয়িং থ্রু টু ডেভেলপড ইন ইন দ্যাট পারসন যেটা করে ও কন্টামিনেটেড হচ্ছে ঠিক আছে নেক্সট উইল গো থ্রু দ্য পয়েন্ট ইজ অন মানে কন্টিজিয়ন কনটিজিয়েন্স মানে হলো ধর কোনো একটা মেটেরিয়াল ক্যারিস হচ্ছে যেটা ইনফেকশন করছে এই একটা ভালো করে মনে রাখবি সেটা হলো কন্টিজন কন্ডিশিয়নের ক্ষেত্রে কি হয় কন্টিজনের ক্ষেত্রে কি হয় যে মেটেরিয়ালটা আছে সে মেটেরিয়াল ধর এখানে এক্স বলে মেটেরিয়ালটা হলো ইনফেক্টেড মানে ইনফেকশন ক্রিয়েটিং মেটেরিয়াল তো এই ইনফেকশন ক্রিয়েটিং যে কন্টিজিয়ানটা আছে এটা যদি কোনো কারণে স্প্রেড হয় তাহলে সেক্ষেত্রে ইট ক্যান বি দ্য কজ অফ দ্য কন্টামিনেশন সো সেক্ষেত্রে দিস ইস ওয়ান অফ দ্য এক্সাম্পল যেটা আমরা বুঝতে পারবো যে কন্টা মানে কন্টাজিয়ন্স কাকে বলে কন্টাজিয়েন্স কাকে বলে ধরনের টেক এন এক্সাম্পল অফ লাইক ধরনের ডায়রিয়া ডায়রিয়া ক্ষেত্রে কী হয় মানে একটা রিজন থাকে একটা কেরিয়ার থাকে সেই কেরিয়ারটা অ্যাকচুয়ালি এটাকে ক্যারি আউট করে ইনফেক্ট করতে হেল্প করে দেন ফোমাটাইস ফোমাটাইস হলো মানে অ্যাবজর্ব রিটেন করতে পারে ট্রান্সফার অফ দ্য ইনফেকশান করতে পারে ঠিক আছে মানে ধর এমন কিছু কিছু জিনিস থাকে নেক্সট যে পয়েন্টটা আমরা পড়বো সেটা হলো ফোমাটিস ফোমাটিস কী হলো ফোমাটিস হলো কিছু মেটেরিয়াল থাকে যেগুলো অ্যাবজর্বিং পাওয়ার থাকে কিছু মেটেরিয়াল থাকে ওই মেটেরিয়ালগুলোর এরকম পাওয়ার থাকে যে যারা রেফার টু আ ইনফেকশান অফ অবজেক্ট এটা ক্রিয়েট করতে পারে সো দোজ আর কল দ্য ফোমাটাইজ ঠিক আছে নেক্সট উই নো অ্যাবাউট দ্য হোস্ট হোয়াট ইজ হোস্ট হোস্ট ইজ দ্য পয়েন্ট কি যেখানে আমরা দেখতে পাই যে যে লোকটার মধ্যে সাবস্টেন্সগুলো লক্স হচ্ছে এবং ইনফেকশাস এজেন্টসগুলো থেকে যাচ্ছে ধর অ্যানিম্যাল বার্ডসের ক্ষেত্রে অর্থাৎ ক্ষেত্রে অ্যাফোর্ডেবল আন্ডার ন্যাচারাল কন্ডিশনস সাবস্টেন্স অর লকমেন্ট টু অ্যান ইনফেকশন এজেন্ট স্টে করে যায় ঠিক আছে উই নো অ্যাট অ্যাবাউট এপিডেমিক এপিডেমিক আমরা সবাই জানি যে কী হয় অ্যা গ্রুপ অফ পিপল ডিউ টু ডিজিজ যখন প্রচণ্ড পরিমাণে এফেক্টেড হয় দ্যাটস কল দ্য এপিডেমিক এন্ডেমিক কোনগুলো ইনফেকশানস এজেন্ট যদি লেস মানে পারভিয়ানলেন্ট হয় লোকালিটি কমিউনিটির ক্ষেত্রে তো তখন সেটাকে এন্ডেমিক বলি মানে ধর ছোটো জায়গার মধ্যে যদি কোনো একটা ডিজিজ স্প্রেড করতে থাকে তাহলে সেটাকে বলি আমরা এন্ডেমিক স্পোরোডিক মানে হলো দ্য ইন্টারভেলস অফ দ্য সিঙ্গল ক্যাটার্ড আইসোলেটেড কেসেস মানে ধর একটা রোগ যে রোগটা ধর অনেকগুলো কেস ক্রিয়েট করতে পারবে সেক্ষেত্রে আমরা উই ক্যান কল ইট স্পোরটিক প্যান্ডেমিকের ক্ষেত্রে মনে হলো ওয়ার্ল্ড ওয়াইড কোনো একটা যদি ধর ডিজিজ হিউজ অ্যামাউন্টে স্প্রেড হচ্ছে লাইক নাও এট ইজ উই নো অ্যাবাউট দ্য করোনা ভাইরাস করোনা ভাইরাস ইজ স্প্রেডিং অল ওভার দ্য ওয়ার্ল্ড মোর দ্যান টু ল্যাক্স অফ পিপল আর ইনফেক্টেড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড সো প্যান্ডেমিক ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ দ্যাট কি কোনো একটা এপিডেমিক যখন আউটব্রাস্ট হচ্ছে মানে ধর একটা এপিডেমিক তোর ইন্ডিয়াতে হয়েছে ইন্ডিয়া থেকে এটা ইটালি গেল ইটালি থেকে এটা ইউএস গেল অল ওভার দ্য ওয়ার্ল্ড তখন একটা ইনফেক্টেড হয়ে যাবে দেন দ্য এপিডেমিক ইজ গান থ্রু আ হিউজ অ্যামাউন্ট অফ ইনফেকশনস তো দেন ইটস কল দ্য প্যান ওয়ার্ল্ড মানে এপিডেমিক সো দ্যাটস কল দ্য প্যান্ডেমিক তো জোয়েটিক মানে হলো কি বলতো ইপিআইজোটিক এপিজোটিক তো জানাক এপিসোটিক হলো ইনফেকশানস ইনফেকশনস ডিজিজ যেগুলো লোয়ার অ্যানিম্যালের ক্ষেত্রে এফেক্ট করে যেমন তোর এম ক্ষেত্রে এটা শুধুমাত্র তোর ক্যামেলকে এফেক্ট করতো ঠিক আছে দেন উইল গট থ্রু অফ এক্সোটিক এক্সোটিক হলো লোকালিটির ক্ষেত্রে কোনো একটা ধর ডিজিজ আছে যেমন ধর এক্সোটিকের একটা এক্সাম্পল বলি তোর কোনো একটা ধর এমই আর এস এফেক্টেড একটা লোক সৌদি আরব থেকে চলে এলো তোর লোকালিটিতে দেন এই লোকটা এসে এখানে তোকে ইফেক্ট করলো ঠিক আছে তোকে যদি যখনই ইফেক্ট করছে তাহলে প্রসেসটা কি হচ্ছে প্রসেসটা হচ্ছে বাইরে থেকে কোনো একটা ডিজিজকে নিয়ে এসে বাইরে থেকে নিয়ে এসে যদি লোকালে ওটাকে ইন্ট্রোডিউস করছে ঠিক আছে এই করোনা ক্ষেত্রেও তাই হয়েছিল ফরেনাররা এসে ইফেক্ট করেছিল তো সেক্ষেত্রে দ্যাটস কল দ্য এক্সোটিক কন্ডিশনস কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ইউ নো অ্যাবাউট কি লাইক ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি যদি কোনো কোনো কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে একটা লোকের সাথে একটা লোকের যদি অ্যাটাচমেন্ট হয়ে যায় তাহলে কী হচ্ছে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট হচ্ছে ঠিক আছে কনট্যাক্ট ক্রিয়েট হওয়া মানে কী হলো এর যে ডিজিজ ফ্যাক্টার্সগুলো আছে সেগুলো এই লোকটার কাছে চলে গেল অটোমেটিক্যালি কি এই পয়েন্ট অফ যে কমিউনিকেশান পয়েন্ট অফ যে মিডিয়াটা হলো সেক্ষেত্রে ডিজিজটা স্প্রেড হলো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল অফ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন অফ কেস অফ দ্য কমিউনিকেবল ডিসিজের ক্ষেত্রে দেন উইল নো অফ দ্য ইনসাইডেন্স ইনসাইডেন্স মানে হলো সিগনিফিকেন্ট নাম্বার অফ যে ডিজিজ কেসগুলো আছে রিগার্ডিং ইনফেকশন ঠিক আছে প্রেসক্রাইব পিরিয়ডের মধ্যে ঠিক আছে সেই জিনিসটা যদি ইউনিট অফ পিপলের মধ্যে হয় তো সেক্ষেত্রে দ্যাটস কল দ্য ইনসিডেন্স ঠিক আছে নাও উইল গো থ্রু দ্য ইনকিউবেশন পিরিয়ড আফ মানে ধর কোনো একটা লোক এফেক্টেড হয়েছে তো সেই এফেক্টেড লোকটাকে আমরা যদি জামসগুলো যদি তার বডি থেকে মানে ডেভেলপড হচ্ছে আমরা জেনে নিয়েছি সিমটমস আছে টাইম জেনে নিয়েছি তো টাইম ডিউরেশন অ্যান্ড ডিজিজ সিমটমস দেখে তাকে হেলদি পিরিয়ড অবধি রাখা মানে ইনফেক্টেড একটা লোক নে এই ইনফেক্টেড টাইম থেকে হেলথি ও পিরিয়ডে যে আসছে এই পুরো প্রসেসটাকে যদি আমরা প্রপার কন্ট্রোল মেজারমেন্ট প্রসেসের মধ্যে কোনো একটা জায়গায় আমরা রাখতে পারি ফর টাইম ডিউরেশন প্রসেস দ্যাটস কল দ্য ইনকিউবেশন পিরিয়ড ঠিক আছে পিরিয়ড অফ ইনফেক্টিবিলিটি মানে ধর কোনো একটা লোকের ধর এফেক্ট হয়ে আছে সিমটমস দেখা যাচ্ছে সেই লোকটাকে যদি আমরা এমনি রোডের মধ্যে ছেড়ে দিই তাহলে তার কি সে অনেকগুলো স্প্রেড করতে পারবে তো কতটা টাইমের মধ্যে সে স্প্রেড করছে কি ভাবে সেটাকে ও স্প্রেড করছে সে পুরো প্রসেসটা মানে পিরিয়ড অফ দ্য ইনফেক্টিবিলিটি যে পুরো প্রসেসটা সেইটা প্রসেস হয় ঠিক আছে তো এরপর আমরা যেগুলো জানবো সো দিস ইজ দ্য টোটাল নাইনটিন রিজেন্স উনিশটা যে বেসিক রিজেন্স আছে যেগুলো কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে রিজন হয়ে যায় ইনফেকশানের ক্ষেত্রে সো আমরা উইল গান থ্রু এভরিথিং নাও উইল গো থ্রু দ্য ডিজিজ কেরিয়ার্স ঠিক আছে কারা কারা এই ডিজিজ কেরিয়ার হয় মানে ধরনে কোনো একটা লোক কোনোভাবে কোনো একটা ইনফেকশানের থ্রু গেছিলো ঠিক আছে কোনো একটা লোক কোনোভাবে একটা ধর ইনফেকশানের থ্রু গেছিলো ঠিক আছে ঠিক আছে তো ডিজিজ কেরিয়ার্সের ক্ষেত্রে কী হয় যে ধর কোনো একটা লোক কোনোভাবে আমরা ইনফেক্টেড হয়েছিল আগে ঠিক আছে তো এই ইনফেক্টেড লোকটা ঠিক আছে তোর এবার কোনোভাবে ও ধর ইনফেক্টেড হয়ে সে